বন্ধুরা, আমরা এই হোটেলটাতে সকালের নাস্তা সেরে নিলাম। বান্দরবন আর মাত্র 60 কিলোমিটার, আপাতত আগাই, দেখা যাক কি হয়। চলুন যাই। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জটিল পাপা আসছি আমার আপনাদের মাঝে কথা বলার জন্য। মূলত ব্লগটার শুরুতে আপনারা দেখেছেন যে আমি সকালে নাস্তা করেছি এবং বেশ কিছু কথা বলেছি। আমি ঘটনাটা আর একটু রিভিউ করি। রিভিউটা হচ্ছে, আমি যেদিন বান্দরবন যাই সেই দিন আমি ওপেল ভাইয়ের কাছে আর কি স্টে করেছিলাম জাস্ট 2-3 ঘন্টার জন্য। তো এখানে ফাহাদ আলম ভাই, বিডি হর্নেট ক্লাবের অ্যাডমিন, উনি আসছিলেন, ওনার সাথে দেখা করেছি এবং ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে একটা বললো যে যেহেতু আপনারা বান্দরবন যাবেন সেহেতু একটা রোড বলে দিচ্ছি, সেই রোডটা দিয়ে যান, একদম বেস্ট ভিউটা পাবেন। তো আমি বললাম যে এরকম কি রোড আছে যেটাতে আমি বেস্ট ভিউ পেতে পারি? তো উনি বললো যে আমি আপনাকে রুটটা বলে দিচ্ছি। রুটটা হচ্ছে সরাসরি চট্টগ্রাম অক্সিজেন মোড়ে যেতে হবে এবং অক্সিজেন মোড় থেকে কাপ্তাইয়ের যে রোডটা আছে, কাপ্তাইয়ের রোডটাতে গিয়ে আপনার রাঙ্গুনিয়া বাজার পার হওয়ার পরে হাতের ডানে একটা ফেরিঘাট আছে, অর্থাৎ লিচু বাগান। এই লিচু বাগানে গিয়ে আপনার একটা ফেরি পাবেন এবং সেই ফেরিতে উঠে রাস্তাটা পার হয়ে একদম স্ট্রেট রাস্তা, যেটা ধরে আপনারা সরাসরি বান্দরবন পৌঁছায় যেতে পারেন। এবং এই রোডের সবচাইতে বড় কিছু প্রবলেম আছে, এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। তো চলুন আপাতত ফেরি পর্যন্ত যাই, দেন কথা বলছি। বন্ধুরা, আমরা যে রোডটাতে আসছি, কাপ্তাইয়ের রোডে আপনার হচ্ছে রাঙ্গুনিয়া বাজার পার হওয়ার পরে আপনার হচ্ছে লিচু বাগান নামে একটা জায়গা আছে, যে কোনো লোকে বললে দেখায় দিবে। ওইখানে আসার পরে আপনি মানে চৌরাস্তাতে আপনি হাতের ডানে ঢুকে যাবেন, তারপর ঘুরে একটুখানি সামনে আসলে দেখবেন একটা ফেরি। যেমন আমি ফেরিতে এখন উঠতেছি, তবে ফেরিতে ওঠার মধ্যে বুঝতে পারতেছি যে আসলে সামনে ভালো কিছুই ওয়েট করতেছে। এনে দাঁড়া। ওয়াও বন্ধু, জোস লাগতেছে, এই জায়গাটা ওয়াসাম লাগতেছে। কত করে দে? টাকা দে, 5 টাকা করে। বন্ধুরা, ফেরিতে ওঠার পরে আমার সেনাবাহিনীর গাড়িটা হচ্ছে কাবাব মে হাড্ডি হয়ে গেল, কারণ দুই পাশের ভিউটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, এটার জন্য আমি সরি। বন্ধুরা, আসলে সত্যি আসলে জায়গাটা সুন্দর, বিশেষ করে ওই পাড়টা অনেক সুন্দর। যদি ওই পাড়ে যেতে পারতাম, দেখুন বন্ধুরা, ওই পাহাড়ের পাশ দিয়ে, আসলে এটা সম্ভবত একটা লেক। বন্ধু, পাহাড়ের মাঝখানে একটা বাড়ি দেখেছো? সম্ভবত এটা পাহাড় সর্দারের বাড়ি। চলো আমরা ওই বাড়িতে হানা দিই। এই যে, এখান দিয়ে যাওয়া লাগে নীলঘাট। হ্যাঁ, এখান দিয়ে যাওয়া লাগে। দেখ বন্ধুরা, যে বাসাটা দেখলেন, এখানকার রাজা যে ছিলেন, ওনার বাসা এটা, রঞ্জিত বড়ুয়া। ওয়াও, আমি একটু দাঁড়াইতে চাই বাইকের উপরে, যে রোড এখানে যদি দাঁড়াই আমি তো হুদ্দা পড়ে নামবা। আরে শালার, ভিউটা দেখছস?
কি? হ্যাঁ যত ভাই বন্ধু, এনে বান্দরবান আবার কয়েকদিনে প্ল্যান করে আসা লাগবে। এহিয়া ভাই মারবে। হ্যাঁ সে ডিরেক্ট বলে দিবে যে তাকে তোমরা ওখানে রেখে আসো, মধ্যে থেকে আমার বউটা খালি কষ্ট পাইব। ওঠা যেত। ওয়াও পানি আসতেছে না? উড়ি শালা, বাস বন্ধুরা, সত্যি আসলে এই জায়গাটা এত নিস্তব্ধ এবং এত জনমানবহীন, আসলে আপনি যদি একা যান আসলে আপনি নিজেও অবাক হবেন, কারণ এখানকার প্রত্যেকটা মানুষের হাতে হাতে রামদা, মানে তারা গাছ কাটে, হয়তো বা তারা মানুষ কিছু করবে না, বাট সাধারণ মানুষ দেখলে আসলে অন্যরকম চোখেই দেখবে। তো এই যে দেখেন, আমি এই যে যাচ্ছি, হাতে গোনা দুই একটা লোক বাইক নিয়ে যাচ্ছে অথবা সিএনজি যাচ্ছে, আসলে খুব জনমানবহীন। রাস্তার ভিতরে গাছ কেটে পড়ে রাখছে, হয়তো বা তারা এই যে একটা গাছ কেটে রেখে দিছে, কিছুক্ষণ আগে দেখলাম কয়েকটা গাছ রাস্তার ভিতরে কেটে ফেলে রাখছে, হয়তো নিয়ে যাবে, বাট আপনি যখন এরকম নিস্তব্ধ এলাকায় এরকম কিছু দেখবেন তখন কিন্তু অনেক কিছু মনে হতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে বন্ধুরা, আপনাদেরকে আপডেট দিতে দিতে আমি নিজেই আপডেট আপডেটর মনে হিসাবে পরিণত হয়েছি। চলুন, আপনাদের আরো কিছু দেখলে আবার আপডেট দিচ্ছি, বাট আসলে সুন্দর একটা জায়গা। আমরা বান্দরবান থেকে প্রায় 17 কিলো দূরে আছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বান্দরবান ঢুকে যাব। দেখছেন, এইটুকুর মধ্যে কোনো প্রকার কোনো লোক নাই, কোথাও কোনো লোক নাই। দেখেন, আপনাদেরকে দেখাই কতক্ষণ পর পর একটা লোকের চিহ্ন পাওয়া যায়। ও আর একটা জিনিস, লোকজন না পাইলেন বাট আপনার গরু ছাগল আর হচ্ছে এই যে একজনকে দেখা গেছে এতক্ষণ পরে, আর হচ্ছে ছাগল আর হচ্ছে শুয়োর, এগুলো আপনি ঠিকই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাহাঙ্গীর বাগ রেস্ট হাউস। ওকে বন্ধুরা, সামনের দিকে আগাই। বন্ধুরা, এতক্ষণ ধরে নিচে নামলাম, এখন হচ্ছে উপরে উঠতেছি। আবার সেই মানে বিষয়টা হচ্ছে ওই দিক থেকে আসার সময় উপর থেকে নিচে নেমেছি, আর এখন হচ্ছে শেষের দিকে এসে আবার হচ্ছে উপরে উঠতেছি। মোটামুটি উঠতেইছি এখন পর্যন্ত, ক্যামেরা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ওয়াও, এখন সিন দেখা যাচ্ছে আসলে, এখন আবার নামতে হবে। দেখুন, আপনারা দেখেন বুঝতে পারছেন কিনা, আমি জাস্ট থ্রোটল ছেড়ে দিয়েছি, অথচ আমার গাড়ির স্পিড সমানে বাড়তেছে। হিল ট্র্যাকে ওঠার সময় এবং নামার সময় আমি যেটা করি, ওঠার সময় হচ্ছে এক গিয়ার দিয়ে উঠি, গাড়ির শক্তিটা বেশি পায়, আর নামার সময় টোটালি ইঞ্জিন ব্রেকে নামি এবং এক গিয়ারে দিয়ে টোটাল ছেড়ে দিই। আর গাড়ি ধীরে 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 নেমে যায়, মাঝে মাঝে হয়তো ব্রেক চাপা লাগে। ও আমি আবার বলি বন্ধুরা, টোটাল হচ্ছে আপনার তিনটা চেকপোস্ট পড়বে। প্রথম চেকপোস্টটাতে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, দ্বিতীয় চেকপোস্টটাতে হচ্ছে আপনার সম্ভবত ব্যাগ চেক করবে, এবং 3 নম্বর চেকপোস্টটাতে আপনার সমস্ত কিছু চেকিং হবে, তারপর আপনার নাম ঠিকানা সব কিছু নিয়ে দেন হচ্ছে আপনাকে ছেড়ে দিবে। তারা যদি মনে করে যে না ছাড়া উচিত তাহলে ছাড়বে, আর যদি মনে করে যে না ছাড়া উচিত না সেক্ষেত্রেও মানে
তারা এটা তাদেরই ব্যাপার। তো এ ছিল এখানকার আসলে তবে সত্যি আসলে এটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, মানে জায়গাটা আসলে কতটা সুন্দর। যেমন দেখেন আমি উঁচা থেকে ভিউ দেখালাম আপনাদেরকে, এখন হচ্ছে আবার নিচে নেমে নামতেছি, তো নাম দিয়েছি তখন থেকে নিচেই নামতেছি আমি। এই যে সমতল বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবং আসলে আমি রুট প্ল্যানটা বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি রাঙ্গুনিয়া বাজার হয়ে যখন ফেরিতে উঠবেন, ফেরিতে ভাড়া নিবে পার বাইক অথবা পার পার্সন 5 টাকা করে নিবে, এবং আমরা 3টা বাইক গিয়েছিলাম এবং সেখানে 3, 5, 15 টাকা দেওয়া হয়েছে। সেখানে পার হওয়ার পরে, ফেরি পার হয়ে যখন ঢালটা উঠবেন, ওঠার পরে জাস্ট 1/2 কিলোমিটার পরে আপনাকে একটা চেকপোস্টের সম্মুখীন হতে হবে। সেখানে আপনার সকল ডিটেলস ইনফরমেশন আপনাকে বলতে হবে, এবং এমনও হতে পারে যে আপনাকে NID কপি আপনাকে দিতে হতে পারে। এখানে থেকে পার হওয়ার পরে আপনি সরাসরি যেতে থাকবেন এবং প্রায় 15 কিলোমিটার আসার পরে আপনি আর একটা চেকপোস্টের সম্মুখীন হবেন। সেখানে অবশ্যই মাস্ট বি আপনাকে ব্যাগ চেক করবে এবং আপনার ফুল বডি সার্চ করবে। আর এটা থেকে বের হওয়ার পরে আবার যখন আপনি আসবেন এবং সেখানে প্রায় শেষ প্রান্তে, অর্থাৎ আমরা জায়গাটার নাম বলতে পারতেছি না, বাট আমার যতটুকু মনে পড়ে আমি বান্দরবন থেকে 10 কিলোমিটার আগে আমাকে একটা চেকপোস্টের সম্মুখীন হতে হয়। সেখানে আপনার NID প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্লাস হচ্ছে আপনার গাড়ির পেপার্স সবকিছু চেক করে দেন। তারা যদি মনে করে যে না আপনি ছাড়া পাবেন, সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দিবে। এটা গেল হচ্ছে চেকপোস্টের বিষয়। আর একটা বিষয় বলে দিই, এই রোডে ঢুকতে হলে আপনাকে 8টার পরে আসতে হবে, অর্থাৎ 8টার পরে এখানে বাইরে যে টুরিস্ট আছে তাদেরকে হচ্ছে মূলত হচ্ছে ঢুকতে দেওয়া হয়, আদারওয়াইজ এখানে ঢুকতে দেওয়া হয় না। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই রুটটাতে অ্যাকচুয়ালি দাঁড়ানো নিষেধ। এখন কেন দাঁড়ানো নিষেধ এটা আমরা জানি না, আমাকে বেশ কয়েকজন বলেছে এবং আমি যতটুকু দেখতে পারছি এত জনমানবহীন এলাকা আসলে আমি বান্দরবনের ভিতরে আমি আসলে কখনো দেখিনি। ফার্স্ট কাহিনী এটা। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে ওইখানকার নিজস্ব যে হাতা আছে, অর্থাৎ মানে দা যেটাকে বলি আমরা, বাংলাতে যারা বলি লোকালে রামদা হিসাবে পরিচিত, এটা দিয়ে তারা গাছ কাটে কিংবা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কাজ করে, এবং তারা রোডে ওপেনলি ঘোরাফেরা করতেছে। হয়তো বা কোনো প্রবলেম হয়নি বা হওয়ার কথা না, আবার এমনও হতে পারে, হতে পারতো। তো এই জন্য আমি বলবো, যদি আপনারা যান তাহলে একা না গিয়ে অবশ্যই গ্রুপ ট্যুরে যাবেন এবং গ্রুপ ধরে যাবেন এবং সেনাবাহিনী স্বর্ণপূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে বড় একটা কথা। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল, আর বাকি মজাগুলো তো পরে হচ্ছে, এবং নেক্সট ব্লগে আমি হয়তো আরো কিছু জিনিস দিব যেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকি, আল্লাহ হাফেজ।